ইডির যুক্তিতেই মান্যতা, দুবরাজপুর মামলার নথি দেওয়ার নির্দেশ দিল আদালত। অনুব্রত মণ্ডলকে নিয়ে তদন্ত আগে থেকেই করছে ইডি। ইডিও তদন্তকারী সংস্থা, তাই তদন্ত প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইডিকে দুবরাজপুর মামলার নথি দেওয়ার নির্দেশ আদালতের। অনুব্রত মণ্ডলকে পুলিশের গ্রেফতারির বিষয়টা পুরোটাই সাজানো। দিল্লি যাত্রা আটকাতেই অন্য মামলায় অনুব্রতকে গ্রেফতার, আজকে কোর্টে এই দাবি করেছেন ইডির আইনজীবী। নেপথ্যে কারা রয়েছে খুঁজে বের করতে হবে বললেন ইডির আইনজীবী। আদালতের ভেতরে আজকে কি হলো পুরোটা আমরা জানবো, সরাসরি কথা বলবো দুবরাজপুর থেকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, নিঃসন্দেহে আদালতে ইডির যেটা আইনজীবী বিস্ফোরক আইন দাবি করেছেন বলে একবর্ণ বাড়িয়ে বলা হয় না, পুরোটা এই যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে যে এফআইআর, ইডির বক্তব্য যে এই এফআইআর এর পুরোটা হচ্ছে ম্যানুফ্যাকচার, একদম সাজানো একটা, এবং সুপ্রিম কোর্টের প্রসঙ্গ আজকে পর্যন্ত আদালতে উত্থাপিত হয়েছে। আদালতের ভেতরে যে সওয়াল জবাব চললো একবার জানাও দর্শকদের। দেখো সুব্রত, আমরা জানি যে গত শুক্রবার ইডি তরফে দুবরাজপুর কোর্টে একটি আবেদন জানানো হয় যে তারা অনুব্রত মণ্ডলের যে মামলা, যে মামলায় অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর থানা গ্রেফতার করেছে, সেই মামলা সংক্রান্ত যাবতীয় নথি, যে নথি কোর্টে রয়েছে সেই নথি তারা চান, এফআইআর কপি থেকে শুরু করে কোর্টের যাবতীয় নির্দেশের নির্দেশনামা। এবং তারপর আমরা জানতে পারি যে সোমবার শুনানি হবে। আজকে আমরা দেখলাম দু দফায় এই মামলার শুনানি হয় প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে। ইডির আইনজীবী যিনি ছিলেন তপন সাহানা, তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেন এবং বিস্ফোরক তথ্য পেশ করেন। তিনি বলেন যে তারা মনে করছেন তাদের আশঙ্কা, যে মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে তড়িঘড়ি এফআইআর করা হয়েছে, এবং এফআইআর দেখে মনে হচ্ছে যে কোন সময়ে এই ঘটনা ঘটেছিল, এই ক্রাইম হয়েছিল, তার কোনো উল্লেখ নেই সেই অভিযোগপত্রে। তাই এই গোটা এফআইআর এবং এই মামলার নেপথ্যে কারা রয়েছে তাদের খুঁজে বার করতে হবে। তারা মনে করছেন যে পুরোটাই কিন্তু ম্যানুফ্যাকচার্ড এবং জেনে বুঝেই করানো হয়েছে। 19 তারিখের উল্লেখ করা হয়, যে 19 তারিখে ইডির আইনজীবী বলেন যে রাউজ এভিনিউ কোর্ট নির্দেশ দিচ্ছে এবং অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া ইডির অফিসাররা শুরু করেছেন, ঠিক সেই 19 তারিখেই একটা এফআইআর করা হয় এবং 19 তারিখেই কিন্তু অনুব্রত মণ্ডলকে পরের দিন কোর্টে পেশ করা হয়। সব মিলিয়ে কিন্তু ইডির তরফে যে বিস্ফোরক অভিযোগ আনা হয় যে পুরোটাই কিন্তু ম্যানুফ্যাকচার্ড, এবং অনুব্রত মণ্ডলকে যাতে ইডির অফিসাররা দিল্লি না নিয়ে যেতে পারেন তাই কিন্তু এটা করা হয়েছে। তাই শেষে বিচারক বললেন যে তদন্ত সংক্রান্ত নথি জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানেই যে তারিখ, যে তারিখে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে ইডিকে নির্দেশ দিল যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়াতে কোনো বাধা নেই, সেই দিনই এই অভিযোগপত্র এবং তার পরের দিনই আদালতে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে পুলিশ নিল। এখন অভিযোগ হচ্ছে এটাই যে সবটা কাকতালীয় বা সমাপতন এমনটা নয়, ইডির বক্তব্য হচ্ছে পুরোটা ম্যানুফ্যাকচার্ড, সাজানো একটা ঘটনা। আমি এইখানে একবার ঋজু দত্তর কাছে আসার আগে ইডির আইনজীবী কি বলছেন দেখাবো। আমার প্র্যাকটিস লাইভে আমি দেখিনি, অন্য কোন কোর্টে কোন জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমার প্র্যাকটিস লাইভে আমি কোনোদিন দেখিনি যে টপ প্রায়োরিটি বেসিসে অ্যাপ্লিকেশন সার্টিফাইড কপির জন্য তার হিয়ারিং হয়, কিন্তু যাই হোক স্টেট গভর্নমেন্ট হিয়ারিং করতে চেয়েছিলেন তাই হয়েছে। তখন তো এটা কি মনে হচ্ছে ইডি বা তদন্ত করতে সুবিধা হবে? ইডি তদন্তের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমি ইডির লয়ার, তদন্ত যে এজেন্সি আছেন তারা ভালো বলতে পারবেন। আমার কাছে যে কপিগুলো ওনারা চেয়েছিলেন, ওনারা বল দিল্লি হাইকোর্টে বুক করার জন্য কপিগুলো দরকার পড়বে, কারণ এই সেম কেসেই একটা হিয়ারিং সেখানে চলছে, তা কি আসামি আমি বলেছি হলে হতে পারে, কারণ আমাদের লয়াররা আমাদের যে লিগেল সেল তারা এফআইআরটা পড়েও ভাবতে পারেন যে এই ধরনের এফআইআর আদৌ মেনটেনেবল কিনা, সেই কারণেই বলেছি যে এফআইআরটা, কারণ একই দিনে সেম ডেতেই যেদিন রাউসি অ্যাভিনিউ কোর্ট আমাদেরকে অ্যালাউ করেছিলেন টু টেক হিম টু দি দিল্লি ফর ইন্টারোগেশন, সেই দিনই মিস্টেরিয়াসলি এফআইআরটা তৈরি করা হয়েছিল, সেই জন্য আমাদের একটা বোনাফাইড রিজন কাজ করতেই পারে। অনুব্রত মণ্ডল তৃণমূলের কারুর চোখে তিনি বীর, কারুর চোখে তিনি বীরভূমের বাঘ। আমি এখানে ঋজু দত্তের কাছে আসবো যে আপনি শুনলেন ইডির আইনজীবী বলছেন আমি জীবনে দেখিনি যে একটা সার্টিফাইড কপি তোলার জন্য একটা হিয়ারিং হয়, যদি একদম ইডি চেয়েছিল দিয়ে দিলে কি অসুবিধা ছিল? আমি একদম পরিষ্কার কথা বলি, 2014 সাল থেকে ইডি ভারতবর্ষে 6000 কেস করেছে, 95% বিরোধীদের এগেনস্টে কনভিকশন রেট 0.92%, আর বিধানসভায় তৃণমূলের কাছে জুতোর বাড়ি খাওয়ার পর বাংলায় অতি তৎপরতা,
আসল ব্যাপারটা হচ্ছে অনুব্রত মণ্ডলকে বীরভূমে আটকাতে হবে, এই জন্যে এরা এখন নিজেদের লজ্জা মুখ ঢাকার জন্য এইসব ছেলে মানুষই কথাবার্তা বলছে। আমার খারাপ লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিকই অনুব্রত মণ্ডলকে বীরভূমের মধ্যে আটকে রাখতে হবে সেই কারণে এই মামলাটা সাজানো হয়েছে, এটা তো অভিযোগ মানে করা হচ্ছে। ইডি ইডি অনুব্রত মণ্ডলকে আটকে রাখবে সেই জন্য এই সম্মেলন, যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না, বীরভূমের মধ্যে আটকে রাখতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে বদমাস দুষ্ট শিব ঠাকুর কেষ্ট ঠাকুরকে ফাঁসিয়ে দিল, নির্দোষ কেষ্ট, এ বিষয়ে সে কিচ্ছু জানে না। আপনি বলুন একটা বাচ্চা মূর্খ গণ্ড গাধা বললে যাকে কম বলা হয় সে মানুষটাও জানে এটা কীরকম সাজানো। পুলিশের তৎপরতা দেখুন, যখন পুলিশের গাড়িতে বোম মারবো বলল তখন মুখে পুলিশ কুলু পাঁটল, আজকে কোর্ট বলছে ওর নামে যত এফআইআর আছে সব দিয়ে দিতে হবে। এবার দেখুন শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না সেরাম এইভাবে অনুব্রতর দোষকে ঢাকা যাবে না। একটু আগে বলি বলেনি, একটু আগে বলছিল তুলসী পাতা, আমরা বলছি না, দুষ্টু লোকেদের জন্য বিজেপি হচ্ছে বিচুটি পাতা, যেখানে দেখবে চলেই যাবে, কোনো চাপ নেই। আমি এই বিজেপির বিচুটি পাতাদের বলবো, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তো তদন্ত করে মিথ্যে মামলায় তাকে আটকে রাখা হয়েছে, বীরভূমে এবার ও একটা আসন জিতিয়ে দেখাও না বিচুটি পাতা, এত ডায়লগ দিয়ে কি হবে এবিপির পর্চা হয়েছে মানুষের কাছে তো গ্রহণযোগ্য হতে হবে। বলছি কেষ্ট, আমি নয়া কেষ্ট, আমি বলছি কেষ্ট কিংবা নয়া কেষ্ট হচ্ছে ওদের উদয়ন গো, এগুলো ফ্যাক্টর হচ্ছে পুলিশ, আমি বলবো শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আমি বলছি শুভ্রকে, আজকে কি এবিপি আনন্দের নিশ্চয়ই অপেক্ষা করতে হয়নি, আজকে ইডির আইনজীবী বললো যে দিল্লিতে সাইগালের সাথে যাতে মুখোমুখি না বসতে পারে তার জন্য ব্যবস্থা হয়েছিল। পশ্চিমবাংলার বাচ্চা ছেলে অবধি জানে, যে কোনো ছেলে জানে। এখনো রিজুরা এখানে এসে বলছে যে অনুব্রত নাকি তাকে নাকি ভাসানো হয়েছে। অনুব্রত সম্পত্তি কত, মেয়ের সম্পত্তি কত, আর কেউ লটারি পায় না, অনুব্রত মণ্ডল লটারি পায়, পাঁচবার লটারি পেয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি। আমি বলছি বিগত 11 বছরে তৃণমূল কংগ্রেস করা হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় ব্যবসা, যেভাবে বাবু হাকিমদের, যেভাবে জাভেদ খানদের, যেভাবে অনুব্রতদের সম্পত্তি বেড়েছে, এটা লজ্জাজনক। এবার আমি কাউন্টার করছি, এই বাক্য মানে উত্তর দিতেই হবে। এই যে এত কথা বললো সিপিএম, সিপিএম এর যে সর্বোচ্চ এখন নেতা, যে এখন প্রায় হাইকোর্টে তাঁবু গেড়ে বসেছে, বিকাশ বচ্চা তো অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একটা পিআইএল ঠেলেছে, কি হলো আজকে তার মেয়েকে নিয়ে কি হচ্ছে, কি বলছে আদালত, আসলে নিজেদের কোন অস্তিত্ব নেই, যারা কাজ করে যারা তৃণমূলের প্যানেলিস্ট তাদের আমি বারবার বলি যে তারা একটা নির্ভরের মতন, বিয়েতে ভূমিকা নেই, তবু চাচাচ্ছে না, লটারি পেয়েছে না, টাকা পেয়েছে না, গরু পেয়েছে না, সোনা পেয়েছে না ওর পিতা, কিন্তু তবুও চোরেদের সমর্থন করবে রিজুর মতন ভদ্র ছেলেরা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বেশ, একাধিক পাওয়ার কথা বললেন, এবার আমি না পাওয়ার কথাটা আপনাদের দেখাবো। যারা পাননি, যোগ্য ছিলেন যারা, আবাস তালিকায় যাদের নাম ওঠার কথা ছিল তারা, যারা পাননি অর্থাৎ বঞ্চনার শিকার যারা হয়েছেন, গ্রামসভায় অনুমোদন হয়েছে কিন্তু তারপরেও সেই আবাস তালিকায় নাম নেই, এই অভিযোগে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক পঞ্চায়েত এলাকায় পথ অবরোধ করলেন বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার সদস্যরা। অভিযোগ, গ্রামসভার মাধ্যমে প্রকৃত প্রাপকদের তালিকা তৈরি করেও তা পরিবর্তন করা হয়েছে। এরই পাশাপাশি কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তুফানগঞ্জে আবাস বিক্ষোভ, তৃণমূল পরিচালিত শালবাড়ি 1 এবং 12 কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবাস তালিকায় দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে জাতীয় সড়ক ও তুফানগঞ্জে বোচামারি রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। আমি ভাবছিলাম রিজু, এই যে 23টা জেলা আমাদের রাজ্যে, কোন জেলা এরকম রয়েছে যেখানে আবাস দুর্নীতির একটা অভিযোগ নেই? এই মানে প্রতিদিন যেভাবে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, আমরা গত পরশুই দর্শকদের দেখাচ্ছিলাম যে মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতির 17 জন সদস্য গ্রামে, তারা জনরোষের মুখে পড়তে পারেন এই ভয়ে কাঁদতে কাঁদতে প্রধান সমেত সকলে ইস্তফা দিচ্ছেন, যে এরকম একটা পরিস্থিতি রাজ্য জুড়ে। প্রথম কথা হচ্ছে অভিযোগ
অভিযোগ হতেই পারে, এখন পঞ্চায়েত সামনে আসছে, এখন এরকম অভিযোগ প্রতিরোধ অভিযোগের যুগ চলবে। কিন্তু আমার কথা হচ্ছে যারা এই যে কাঁদতে 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 যদি সঠিক কাজ করে তাহলে ইস্তফা দিয়ে দিবেন। তারা এই যে আমি এক সেকেন্ড এক সেকেন্ড কেন ইস্তফা দিয়েছেন তারা? তাহলে দরকার নেই আমাদের চিফ সেক্রেটারি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রকৃতভাবে সমীক্ষা করে আবাস যোজনা দেওয়া হবে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী উপস্বরাষ্ট্রমন্ত্রী বাবা বিজেপির বিধায়কদের যে নেতারা আছে তাদের বলুন আগে আমি দ্রুত সজলদা আমি কথা দিচ্ছি আপনাকে বলার সুযোগ দেবো। আর এবার মদন মিত্র, দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে চাল থাকলে কাকড় থাকবে, এখন চালুনি দিয়ে চাল বাঁচতে হবে, কারোর চুরি করার থাকলে দল ছেড়ে করুন, দলের গায়ে কালি লাগাবেন না। কি বলেছেন মদন মিত্র দেখুন একবার। চাল থাকবে কাঁকড় থাকবে, এখন আমাদের আবার ওই চালুনি আর ওই মায়েরা যেরকম সেই দুপুরে গল্প করতে করতে দুপুরবেলা শীতের দিনে চাল ছাঁকতেন, ওই সব আবার ব্যবস্থা করতেন। মানে আপনি বলছেন যে আবার নতুন করে ছাঁকনির ব্যবস্থা হওয়া দরকার দলে? যদি দলে দুর্নীতি থাকে নিশ্চয়ই দল করবে, দল তো করছে, আমি তো রোজই দেখছি দল ভয়ঙ্কর ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। যদি বেশি দুর্নীতি হয় বেশি ব্যবহার হবে, তার জন্য দলের মুখপাত্ররা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তৃণমূলের নেতৃত্ব পড়ে রয়েছে। কারোর যদি সত্যিই খুব চুরি চুরি করার থাকে, কিছু পাওয়ার থাকে, দয়া করে দলটা ছেড়ে দিয়ে করুন না। দলের গায়ে কেন কালি দিচ্ছেন? দল তো অনেক কিছু দিয়েছে, হাত জোর করছি আপনাদের কাছে দলটাকে ভালো থাকতে দিন। সজলদায় ক্যান্ডিড কনফেশন বলা যেতে পারে, কিন্তু পাশাপাশি কড়া বার্তা, অ্যাপ্রিসিয়েট করবেন তো? হ্যাঁ, বিলম্বিত বোধোদয়, 700 চুয়া খাকে বিল্লি চলে ধর্মযাত্রায়, পেছনের যে সিনটা ছিল ওনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ভাবলাম প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়েই এটা বলেছেন কিনা। 2.5 বছর জেল কাটলেন সারদার বিভিন্ন অভিযোগে, পিয়ালিন আত্মা এখনও শান্তি পেল না, সে এখন দুর্নীতি চুরি বেআইনি এ সমস্ত কথা বলছে, শুনতে হচ্ছে আপনাদের দৌলতে শুনবো আর কি করবো। ঋজু দত্ত, চালের মধ্যে কাঁকড়, বিরোধীরা বলছে চালের মধ্যে কাঁকড় না কাঁকড়ের মধ্যে চাল। একটা কথা বলি, 11 বছরের একটা দল, এই এত কি 11 বছরের সরকার ধরিয়ে দিল? হ্যাঁ, 11 বছরের আমাদের সরকার, 1998 সাল থেকে একটা দল চলছে চারিদিকে তৃণমূল, দুটো বড় দল বা বাংলায় শূন্যে পরিণত হয়েছে, একটার জনসংযোগ নেই, কর্মসূচি নেই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তার মধ্যে যদি কেউ নোংরামি করে, চুরি করে, দুর্নীতি করে, দল দলের মতো ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে, কেউ তো স্বাভাবিক ভাই বলছো মানুষের কাছে তোমার মধ্যে দলের সবাই মানুষের কাছে মানুষ বিচার করবে না? এটাই যেটিও যাক মানুষের, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, ভোটের ফল দিয়ে যদি মানে দুর্নীতি এবং অপরাধ বিচার করা হতো তাহলে তো টেনি বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেখানে তাহলে কোন সবটা আসলে লোক বলছি ছাত্রদের জিততে পারতো না বিজেপি। হ্যাঁ, প্রস্তাব আমি বলবো গ্রেটেস্ট জোক অফ দা ইয়ার, এর থেকে বড় জোক আর কিছু হতে পারে নাকি? এখন আগে আমরা চোর ধরা পড়লে পাড়ায় চোর দেখতে যেতাম, এখন এবিপি বা বিভিন্ন চ্যানেলের পর্দায় চোরেদের দেখিয়ে এসে ভাষণ দিচ্ছে, কি বলছেন কি? 2.5 বছর 3 বছর ভাউচারে সই করে টাকা নিয়েছেন সরদার থেকে, লক্ষ লক্ষ কোটি টাকা জেনে নিয়েছেন, কি এখানে এসে ভাষণ দিচ্ছেন? একটা উত্তর দেবো কি এই 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 যে সারদার নাম নিল, সেই সারদা সারদা গার্ডেন বারুইপুরে এমএলএ এর নাম জীবন চক্রবর্তী, বুদ্ধ বাবু দাঁত বার করে করে তার এজিএম এ গিয়ে ভাষণ দিত, আর সারদা নিয়ে এখন বড় বড় কথা, দশকের পর দশক গণশক্তি সারদার টাকায় চলেছে আর এরা এখন ভাষণ দিচ্ছে, বাংলার মানুষ জানে না? সজলদা একদম আমার আমার একটাই কথা, আপনি নিশ্চয়ই একমত হবেন যে হ্যাঁ যদি দুর্নীতি থাকে তাহলে তো যে দল বা যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের নৈতিক দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে যে সিপিএম যখন চুরিটা করলো, আজকে সরকারে যখন তৃণমূল এসছে তারপর কেন তাদের গ্রেপ্তার করা হয়নি? তাদের গ্রেপ্তার করে ঢুকিয়ে দিক না। এই যে বুদ্ধদেব বাবু তিনি তো জীবিত আছেন, সুজন চক্রবর্তী তিনি তো বেঁচে আছেন, কেন ধরছে না? কোথায় আন্ডারস্ট্যান্ডিং সেটা বলুক। অনলাইনে সময় শেষ, আজ সবচেয়ে হাসি ভাই যখন সজলদা বলে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, আর বাম আর রাম একসাথে মিছিল করছে, লাল ঝান্ডা ধরে বলছে নরেন্দ্র মোদি জিন্দাবাদ, আর আগে ওদের বাম রাম সেটিংটা মানুষ ওকে জানে, মমতা ব্যানার্জি কে 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 মমতা ব্যানার্জি কে
বিবেচিত হয় আলোচনার জন্য সময় সময় এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ছোট্ট একটা বিরতির পরে দেখুন সাতটায় বাংলা চোখ রাখুন এবিপি আনন্দ